अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बौमा रुचिता के बाहर बेर करार उद्देश्य निजे बेरिए जाच्छिले कल के ओ ओषुध देवा जूसटा आमाके खाइएछिले जदि आमि सत्यिटा बोले दितम ताहले সরি মা, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম হবে না। পূজোর সরঞ্জামগুলো কোথায় গেল? মাকে জিজ্ঞেস করি। রুচিতা আসছে মা, শুরু করে দাও। আর কি বলবো মা তোমাকে, কত বুঝিয়েছি নিহারের বাবাকে, কিন্তু উনি মানছেনই না। উনি পরিষ্কার বলে দিয়েছেন রুচিতা ঘরের কোনো কাজে হাত দেবে না, আর কেউ কথা বলবে না রুচিতার সঙ্গে, ও চুপচাপ নিজের ঘরেই থাকবে, ব্যাস। রুচিতা চলে গেছে ওর ঘরে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। নিহার বাবু, মা আর দিদাকে এটা বলতে শুনেছি, ওনারা বলছিলেন যে বাবা এরকম বলেছেন যে কেউ যেন আমার সাথে কথা না বলে। নিহার বাবু, আপনিও কি আমার সাথে কথা বলবেন না? জানলাগুলো কে খুললো? হাওয়াই খুলে গেছে হয়তো, আমি আমি বন্ধ করে দিচ্ছি। প্লিজ নিহার বাবু, আপনি রাগ করবেন না, এমনিতেই বাড়িতে সবাই আমার উপর রেগে আছে। তোমার উপর এমনি এমনি রাগ করছে না, তোমার আচরণগুলো এরকম। তোমার তো এমনিতেও নিজের উপর খুব কনফিডেন্স, তাই না, যে তুমি সবাইকে রাজি করাতে পারো? তাহলে যাও, ওদেরকে রাজি করাও, আমাকে ইরিটেট করো না। কিভাবে রাগ ভাঙাবো আমি সবার, কিভাবে ছাড়াবো আমি এই সম্পর্কের গিট? ও শুধরবে না, সম্পর্ক মজবুত করার জন্য আকাশ পাতাল এক করে দিতে হয়, আর তোমার বৌমা রুচিতা গিয়ে বসে আছে ঘরের মধ্যে, যেন সব দোষ আমাদেরই। সকাল থেকে কোনো কাজই করেনি, পূজো পর্যন্ত করেনি সকালে। আমি কোনোদিন ভাবিনি যে ও এরকম ব্যবহার করবে। ও যা করছে করতে দাও ওকে, বরং ভালোই হলো, ও নিজের ঘরে বন্দি থাক, কোনো দরকার নেই ওর নিজের মুখটা কাউকে দেখানোর। যখন এই মেয়েটা বুঝতে পারে না যে আমাদের ব্যাপারে, যায় আসে বাবা, অনেক কিছু যায় আসে। মেয়েটার যেন কথা কানেই যায় না। জানি আমি আমার ভুলগুলো ক্ষমা করার অযোগ্য, তাই জন্য আমি ক্ষমা চাইব না, কিন্তু আমার কি এত বড় ভুল ছিল যে একজন বাবা তার মেয়েকে আরেকটা সুযোগ দিতে পারবে না? এতটুকু বিশ্বাসের যোগ্য নই কি আমি বাবা, যে আমি আপনাকে প্রমাণ দিতে পারি যে আপনার পছন্দ ভুল ছিল না? শেষবারের মতো আমার ওপর ভরসা করে দেখুন না বাবা, আমি আমি কথা দিচ্ছি যে এবার আমি আপনার বিশ্বাস ভাঙতে দেব না বাবা, আপনার আপনার মাথা নিচু হতে দেব না। এইবার আমি আপনার কাছে প্রমাণ করেই ছাড়ব যে আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। প্লিজ বাবা, শেষবারের মতো একটা সুযোগ দিয়ে দিন।
দাঁড়াও রুচিতা। যখন ছেলের এতগুলো ভুল ক্ষমা করতে পারি তখন বৌমার একটা ভুল ক্ষমা করাই যায়। কিন্তু একটা কথা মনে রেখো রুচিতা, এটা তোমার জন্য শেষ সুযোগ, এরপরে যদি তোমার কারণে আমার মান সম্মান বা আমার পরিবার কোনো সমস্যায় পড়ে তবে আমি নিজে তোমার আর নিহারের সম্পর্ক চিরকালের জন্য ছিন্ন করে দেব। আর তারপরে তোমার কোনো আরজি বা কোনো যুক্তি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবে না। মা এই আচারটা রোদে দিতে বলেছিল, দিয়ে দিন, হইলে খারাপ হয়ে যাবে। বাবার থেকে এত কষ্ট করে আমি শেষবারের মতো একটা সুযোগ পেয়েছি, সেটা এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। তোমার তো এমনিতেও নিজের উপর খুব কনফিডেন্স, তাই না, যে তুমি সবাইকে রাজি করাতে পারো? তাহলে যাও, ওদেরকে রাজি করাও। বাবার সাথে কথা বলার জন্য যিনি আমাকে সাহস যোগালেন তাকেও তো একটা থ্যাংক ইউ বলা দরকার। থ্যাংক ইউ সো মাচ। খুব মজা পাও দানে তুমি আমাকে ভয় দেখাতে বা শক দিতে। সরি, আমি আসলে আপনাকে থ্যাংক ইউ বল, সরি বা থ্যাংক ইউ বলা ছাড়া আর কোনো ইংলিশ ওয়ার্ড পারো না তুমি বলতে? আচ্ছা, থ্যাংক ইউ বলছিলে কেন? ওই সকালবেলা আপনি আমাকে সাহস দিয়েছিলেন না বাবার সাথে কথা বলার জন্য, ওই জন্য। বাবা খুব আদর করে বলেনি, লাস্ট চান্স দিয়েছে তোমাকে। এই চান্সটা নিয়ে আমি সবার মন জিতেই ছাড়ব নিহার বাবু, এই সম্পর্কের গিটটাকে খুলেই ছাড়ব আমি। Whatever, এই জল কোথা থেকে আসছে? প্রিয়সোনা, কলটা বন্ধ করে দাও। তোকে মজা দেখাচ্ছি আমি, দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি। কাজ কইয়া কাজ কইয়া, জামা কাপড় ভিজিয়ে দিল আমার, একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার ছিল। আমি আপনার জন্য নতুন জামা কাপড় বের করে দিচ্ছি। ছাড়ো, বাদ দাও, এসব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি তখন আমাকে না আটকাতে তাহলে আমাকে এখন ভিজতে হতো না। বাবা আমাকে একটা সুযোগ দিয়েছে, এই কথাটা বাবাকে বলে দিব, ওনার চিন্তা কম হবে। আর মা আর দিদাকে চা দেওয়ার পরে একবার বাবার সাথে অফিসে গিয়ে দেখা করে নেব। যাওয়ার আগে মাকে একবার জিজ্ঞেস করে নেব যে যাব কি না। মা, আসলে আপনাকে কিছু বলার ছিল। নমস্কার ঠাকুমা, কিছু পুরনো জিনিস আছে? ও, এখনই দিচ্ছি, কথা পরে বলো মা। এখন অফিসের কেবিন আর স্টোরে গিয়ে পেপারগুলো নিয়ে এসো, অনেক জমা হয়েছে। ঠিক আছে মা, যাও ওখানে গিয়ে অপেক্ষা করো। আচ্ছা।
সুযোগের যদি সদ্ব্যবহার না করা হয় মা, তাহলে তার কোনো মানেই থাকে না। রুচিতা ওনার কাছে শেষ সুযোগ চেয়েছিল, যেটার লাভ আমার হবে। রাকেশ, অনেক পুরনো কাগজ জমা হয়েছে, এসে নিয়ে যাও। যখন ওনার ইম্পর্টেন্ট ফাইল এর সাথে বিক্রি হবে, তখন তো রুচিতাকে বাপের বাড়ি পাঠাতেই হবে। এই বাড়ির সব নোংরা পরিষ্কার হবে। এই নিন দিদি, আসছি তাহলে। মা, আসলে ওই দিনের পর থেকে না বাবা খুব চিন্তায় আছেন। তাহলে আমি কি একবার ওনার সাথে দেখা করে আসতে পারি? হ্যাঁ মা, যাও। থ্যাংক ইউ মা। মা, এই নাও। বৌমা, তুমি রুচিতাকে শ্রীধরের সাথে কেন দেখা করতে দিলে? আরে ভাল্লা বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার অর্ডার খুব তাড়াতাড়ি পূরণ করে দেব। আগে অন্যকে টেনশন না নেওয়ার অ্যাডভাইস দিতে থাকেন, কিন্তু নিজে সবসময় টেনশনের ভান্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আরে রুচি, তুই আমি সবার কথা ভেবে ডাক্তারকে একবার দেখিয়েও নিয়েছি, রিপোর্টস একদম নর্মাল আছে। এখন আমি সব কাজ নিয়েই অনেকটা কেয়ারফুল থাকি বাবা, তাই এখন সবকিছু ঠিকঠাকই আছে। তুই সত্যি বলছিস তো? আমার মন রাখবার জন্য মিথ্যে বলছিস না তো? না বাবা, সত্যি বলছি। ঠিক আছে, তুই এত বিশ্বাসের সঙ্গে বলছিস, তোর কথা আমি মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবি, কন্যাদানটা শুধু একটা নিয়ম। আমি সারা জীবনের জন্য তোকে দান করে দিইনি। তুই গতকালও আমার মেয়ে ছিলি, আজও আমার মেয়ে, আর কালকেও তাই। তোকে কেউ যদি কখনো কোনোভাবে দুঃখ দেয়, তাহলে মধ্যরাতেও তুই আমার বাড়িতে চলে আসতে পারিস। আমি তোকে কথা দিচ্ছি মা, কোনো তর্ক না করে আমি তোর পাশে থাকব। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।